31st নাইট উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম নগর জুড়ে প্রতিবারের মতো এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। ৩১শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার জন্য চেকপোস্ট বসিয়ে তল্লাশিকে স্বাগত জানিয়েছে নগরবাসী। আরা পুলিশ হলরে সাধুবাদ জানাই, অবৈধ কর্মকাণ্ড বিরত থাকবো এবং দেশ এবং জাতি নিরাপত্তা থাকবো। আরা সাধুবাদ জানাই, আসলে অবৈধ কর্মকাণ্ড বিরত থাকবে লাই পুলিশ আলা হলে যে জ্ঞান করেন পালা করেন। এদিকে চেকপোস্টের কারণে নিজেদের নিরাপত্তা বেড়েছে বলে জানান চালক ও যাত্রীরা। নিরাপত্তার জন্য ভালো, কেউ দু নম্বরই করলে এটার জন্য ভালো। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে কোন প্রকার অন্যায় ও অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার জনাব শাহ মোহাম্মদ আব্দুর রব। যে 31st নাইটকে উদযাপন উপলক্ষে আমাদের যে শহরব্যাপী যে নিরাপত্তা নিঃসৃত নিরাপত্তা চাদর দেওয়া হয়েছে, এটাকে আসলে তদারকি করার জন্য আমরা সবাই মাঠে আছি এবং আমাদের যে বিভিন্ন জায়গায় চেকপোস্টগুলো চলতেছে এগুলো আমরা সশরীরে গিয়ে চেক করতেছি এবং নাগরিকরাও এই চেকিংয়ে যাতে কোনো হয়রানির শিকার না হয় এই বিষয়গুলো দেখার জন্যই মূলত আমরা মাঠে আছি। এবং এই 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট একবারে সচেতন আছে যাতে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। এছাড়া নগরবাসীর প্রতি 15টি নির্দেশনা রয়েছে। অযথা কেউ হয়রানির শিকার না হয়ে চেকপোস্ট সহ নিরাপত্তার চাদরে নগর নিরাপত্তা থাকুক এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নেক্সট নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।